দর্শক আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা একুশে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন দর্শক ঘূর্ণিঝড় বুলবুল বিধ্বংসী রূপে বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছিল কিন্তু এবারও আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবন ঘূর্ণিঝড় বুলবুল এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে তারপরেও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বন্ধ হয়েছে আমাদের সাতক্ষীরা উপকূল সেখানে বহু ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে সাতক্ষীরা পিরোজপুর ঝালোঘাটি ভোলা সহ বিভিন্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চলে বহু ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং মারা গেছে এ পর্যন্ত জন। আমরা ঘূর্ণিঝড় বুলবুলের নিয়েই আলোচনা করব ঘূর্ণিঝড় বুলবুলের পর সেখানকার পরিস্থিতি এবং সেখানকার অবস্থা নিয়ে আলোচনা করব তাই আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি বুলবুলের পরে আজ আমাদের অতিথি হিসেবে এসেছেন এভিনিউজ ফোর ডট কমের প্রধান সম্পাদক সুভাষিং রায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন বুয়েটের অধ্যাপক পানীয় বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ডক্টর এ কে এম সাইফুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যোগ দেবেন পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান আমি শুরুতেই সুভাষিং রায় আপনার কাছে জানতে চাইব যে দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল তারপরেও বারো জন মানুষ প্রাণ হারিয়েছে এবং বহু ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে ফসলের জমির ক্ষতি হয়েছে এখন পরবর্তী করণীয়টা কি সেখানে আমাদের সরকার সহ বেসরকারি এনজিও যারা আছে তাদের ভূমিকা কি হওয়া উচিত আপনাকে ধন্যবাদ ডক্টর এ কে এম সাইফুল ইসলামকে আমার শুভেচ্ছা দর্শকদের নিরন্তর শুভেচ্ছা বোধ করি এটার বলার প্রয়োজন নাই যে আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি দু সালের যে তথ্য যে তালিকা সেই তালিকা অনুযায়ী পৃথিবীটি পনেরোটি রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ এক অন্যতম রাষ্ট্র যে রাষ্ট্রটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে এবং আপনি যে প্রসঙ্গের শুরু অবতারণা করলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এ কারণে যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের আমরা কতটুকু সক্ষম হয়েছি এবং এটা আমাদের আরও করণীয় কী আছে এটাই হচ্ছে মূল আপনার বক্তব্যটি আমি যতটুকু বুঝেছি আপনি দেখেন করণীয় আমাদের নিশ্চয়ই আছে এবং এই কাজগুলো হয়েছে এবং হচ্ছে অগ্রগতির মাত্রা কতটুকু সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি আমি দুটো উদাহরণ আপনাকে দিই উনিশশো সালে নভেম্বর মাসের প্রথমেই প্রায় দ্বিতীয় সপ্তাহে প্রথম দিকেই আপনার যে ভয়াবহ যে আমাদের জলোচ্ছ্বাস এসেছিল বিশেষ করে আমার খুবই কষ্ট লাগে যখন সাধারণ নির্বাচনের আগেই আমাদের মুক্তিযুদ্ধের আগেই সেখন সেই জায়গায় আপনি একশো কিলোমিটার বেগে যে যেটা বলতে পারি একশো মাইল বেগে ঝড়টি হয়েছিল সেখানে একটিমাত্র থানা তজিম উদ্দিন সেখানে প্রায় ৪৫ শতাংশ মানুষ মারা গিয়েছিলেন মানে ওই হিসাবে সাতাত্তর হাজার মানুষ মারা গিয়েছিলেন আজকের বাস্তবতাটা এটাই যে আমি যদি ওইটা আলোচনা করি তাহলে দেখবেন যে তখনকার ইআইআর সরকার এই যে ব্যবস্থাপনা কোনো রকমে ভক্ষেপ করে নাই এবং এই যে একেবারে উদাসীনতা ছিল এবং মানুষকে একেবারে বিপদের মধ্যে ফেলে দেওয়ার একটি চক্রান্তই বলবো আমি আবার আপনি লক্ষ্য করে দেখবেন উনিশশো সালে আমরা যখন গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করলাম নব্বইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার ঠিক মনে আছে সাতাশে ফেব্রুয়ারি কিন্তু জাতীয় নির্বাচনটি হয়েছিল আর ঠিক দু মাস পরেই উনত্রিশে এপ্রিল ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় আমাদের বাংলাদেশের মধ্যে বয়ে গিয়েছিল বিশেষ করে চট্টগ্রামের ওই অঞ্চলটিতে এবং সেই সময় প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ মারা গিয়েছিলেন দুই কোটি মানুষ সর্বস্ব হারিয়েছিলেন তাহলে আপনি লক্ষ্য করা বিষয় যে সরকারটি দায়িত্ব থাকে তার কিন্তু একটা বড় রকমের দায়িত্ব রয়েছে এই দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি আমি কথা না বাড়িয়ে বলি যে আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি সারা বিশ্বে একটি মডেল উপস্থাপন করেছেন এবং তাকে নিয়ে এখন সব জায়গায় এই বিষয়টি বলা হয় যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতি অনেকখানি এবং পৃথিবীতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন তারা কিন্তু বাংলাদেশের এই মডেলটার কথা এটাই কি আমাদের ছেমে দেখার জায়গায় কারণ আমার দুই হাজার পনেরো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ধরিত্রী মাতার যে আন্তর্জাতিক যে পদকটি জাতিসংঘের সেটা তিনি পেয়েছিলেন এবং সেখানে কিন্তু যখন পদক দেওয়া হয় সেখানে বলা হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সরকারের পাঁচ বছরের সময়কালের মধ্যে তিনি বাংলাদেশের বনাঞ্চল বৃদ্ধি করেছেন প্রায় সাত শতাংশ থেকে আট শতাংশ এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি আপনি উল্লেখ করেছেন সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে দেয় এবং বারবার বাঁচাচ্ছে আমাদের আপনি যদি এর আগের সমস্তগুলো দুর্যোগগুলোর ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু একেবারেই আমাদের এই সুন্দরবনটি আমাদের বাঁচিয়ে দেয় গত ন মাসে সারা পৃথিবীতে প্রায় পঞ্চাশটার ছড় ওপরে এরকম ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কিন্তু সারা পৃথিবীব্যাপী হয়েছে নানা সময় নানা জায়গায় এসেছে আমাদের যে জনসচেতনতার যে জায়গাটি সেটার কোন জায়গায় আমরা আনতে পেরেছি এটা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার এবং এই যে বদ্বীপ পরিকল্পনার যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর এটা খুবই একটা উল্লেখযোগ্য একটি অগ্রগতি এবং সংযোজন আমাদের গবেষকদের কাজ করার আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা বন্যা নিয়ন্ত্রণ এবং এই সমস্ত করছেন তাদেরও অনেক বেশি কথা আছে আপনি যদি এই পদীপ পরিকল্পনার যে বিষয়টি যেটা ওয়েবসাইটে পাওয়া যায় সেখানে দেখবেন যে ইতিমধ্যেই অনেকগুলো গবেষণাপত্র কিন্তু ওখানে রাখা আছে এবং এখানে কিন্তু একেবারে সময় বেঁধে দেওয়া হয়েছে এই যে ব্যাপারগুলো যেমন দুই হাজার সাল পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া আছে এর মধ্যে আমাদের কি কাজগুলো করতে হবে আমাদের ভাগ করে দেওয়া আছে যে পঁয়ষট্টিটি অবকাঠামোগত কাজের কাজ করতে হবে এবং তার পরবর্তীতে আরেকটি অংশ দেওয়া আছে যে আমাদের উল্লেখযোগ্য যে কাজগুলো করতে হবে যে আমাদের দক্ষতা এই প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক দক্ষতা সে দক্ষতা বাড়ানোর জন্য কিন্তু এই তাগিদটা দেওয়া হয়েছে এবং এই যে কাজ হচ্ছে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কেননা এই যে বারোজন মানুষ যে প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত যে সংবাদ আপনার গণমাধ্যমের সূত্র ধরে সেটা আমাদেরকে ব্যথিত করে এবং মানুষের যে দুর্যোগের মুখে পড়ার পরে পরবর্তীতে মানুষ যে সহায় সম্বল যে হারিয়ে ফেলে এবং তাদের যে আবার গুছিয়ে ওঠা আবার দেখা যাবে গুছাতে গুছাতে কিংবা তারা একটু দাঁড়াতো সময় পেলেই আবার একটা দুর্যোগ কিন্তু এসে যায় এইটা আমাদের কিন্তু অনেক ক্ষতি করছে এবং যে কারণে আমাদের অনেকগুলো পরিকল্পনা কথা আমরা যেটা বলছি এটা খুব গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া দরকার এবং মানুষের ভিতরে সচেতনতা যে খুব জরুরি এবার সাইক্লোন সেন্টারে মানুষ যে যাওয়ার যে প্রবণতা আগের থেকে আগের থেকে অনেক 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 বেড়ে বেড়েছে এবং সারিতলাপ করছিলেন অনুষ্ঠান শুরুর আগে দুই সালে তিনি সাতক্ষীরা ওই অঞ্চলে যে কোনো কিন্তু এই দেখতে পাননি বাস্তবতা সেটাই এবং এখানে কিন্তু মানুষ কেন আসতে চায় না যারা একেবারে অতি দরিদ্র মানুষ ওই উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাস করেন তাদের উম নানান রকম সংকট থাকে স্বাভাবিক কারণে এবং তারা তাদের যে সম্পদ খুবই অল্প গরু ছাগল এই গবাদি পশু তাদের একটা কিন্তু বড় সম্পদ এটা ছেড়ে তারা আসতে চায় না দ্বিধা দ্বন্দ্বে ভোগে যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব নকশায় এই গত দশ এগারো বছরে কতটুকু ভালোভাবে করা গেছে কিংবা যখন আমাদের বিপদটা কেটে যায় তখন কিন্তু আমরা আবার হাল ছেড়ে দিই আমরা মনে করি যে বিপদটা কেটে গেছে কিন্তু বিপদ যে সবসময় আমাদের সামনের দিকে আসতে থাকে এইটা আমাদের অনেকের মাথার মধ্যে থাকে না আর এইগুলো দক্ষতার সাথে যে এই কাজগুলো সম্পাদন করা এটা খুব বেশি জরুরি এবং সততার সাথে করা এটাও কিন্তু খুব জরুরি এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে আমাদের সকলে কাজ করা দরকার বিশ্ববিদ্যালয় গবেষকদের কাজ করা দরকার আমাদের অনেকগুলো ঘাটতি রয়ে গেছে এখনও এবং আমাদের নির্লজ্জ অতিলোভ আমাদের কিন্তু অনেকগুলো বিষয়ে আমাদেরকে আরো নানান রকম সমস্যার মধ্যে ফেলছে এই জায়গাটিতে আসবো আপনার কাছে একটু পরে আমি এবার সাইবুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে আমাদের তো গত কয়েক বছরে একটু ঘন ঘন এই যে ঝড় ঘূর্ণিঝড় আসছে তো এই এটা আমাদেরকে ফেস করতেই হবে তো এটা কি আসলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আচ্ছা এইখানে আমি প্রথমে একটু বলি যে সাইক্লোন যে এই সাইক্লোন বুলবুল এটা আসলে ফর্ম করেছে বে অফ বেঙ্গলে না আপনারা জানেন যে এটা ফর্ম করেছে আপনার সেই ফিলিপিন সিতে সেখান থেকে সাউথ চায়না সিতে এটা ছাব্বিশ তারিখ ফর্ম করে অক্টোবরের সেখান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপরে আপনার ভিয়েতনামের ভিতর দিয়ে সে আন্দামান নিকোবরের ওখানে বে অফ বেঙ্গলে আসে এসে তারপরে আবার শক্তি সঞ্চার করে এবং এই যে সাইক্লোন হওয়ার জন্য যে তাপমাত্রা আমরা জানি যেটা দরকার প্রায় সাতাশ ডিগ্রির মতো এখন বে অফ বেঙ্গলের তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে একটা অনুকূল পরিবেশে আবার পেয়ে গেছে যে আবার সে একটা ঘূর্ণিঝড় সাধারণত থেকে সে অলরেডি ওখানে ঝড় টর হয়ে মায়ানমার হয়ে আমরা সাধারণত ল্যান্ডফল হলে সাইক্লোনের এনার্জি ডিসেপ্রিয়েট হয়ে যায় যেমন আমাদের এই সাইক্লোনটা এখন শেষ হয়ে গেছে কিন্তু সেটা মরে যায়নি সেটা আবার নিকরণে বে অফ বেঙ্গলে এসে আবার শক্তি সঞ্চয় করে কারণ ওখানে ওই যে তাপমাত্রা যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছে পেয়ে আবার সে এটা এখন সাইক্লোন বুলবুল হিসাবে একটা সিভিয়া ভেরি সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন হিসাবে এসে মানে বে অফ বেঙ্গল থেকে মানে পশ্চিমবঙ্গের দিকে চলে যেয়ে তারপরে সে আবার ওই যে গঙ্গাসাগর আইল্যান্ডের ওখান থেকে রাইট টার্ন নিয়ে ইস্টওয়ার্ড আবার চলে এসে সুন্দরবন অ্যালং ধরে বাংলাদেশের দিকে আসে এখন যেটা মানে আগের যে প্রিডিকশন ছিল এটা ক্যাটাগরি টু হারিক হিসাবে অনেক বেশি জলোচ্ছ্বাস হওয়ার কথা ছিল বাতাসের গতিবেগ ঘন্টা একশো কিলোমিটার হওয়ার কথা ছিল তো এই সবগুলি কিন্তু আমাদেরকে যে সুভাষ রায় দাদা বললেন যে বাঁচিয়ে দিয়েছে আসলে সুন্দরবনটা একটা এখানে ব্যারিয়ার হিসাবে কাজ করেছে যেটা অনেকটাই বাতাসের গতিবেগ এবং অনেকটাই জলোচ্ছ্বাস কমিয়ে দিয়েছে এই সাইক্লোনটা যদি সরাসরি বাংলাদেশের কোস্টে আসতো মানে বরগুনা বা সিডরের সময় যেটা দক্ষিণ দক্ষিণ উপকূলে যদি আসতো অঞ্চলে যেটা যদি আসতো বা আপনার ওই যে সাইক্লোন আইলার যেরকম আসছিল সোজা বাংলাদেশের উপকূল দিয়ে সরাসরি এসে আঘাত করতো তাহলে হয়তো ক্ষয়ক্ষতি বাইশের সংখ্যাটা আমরা অনেকটা বেশি তো এখানে যে মেইন পয়েন্টটা আসছে সেটা হচ্ছে যে এই সাইক্লোনগুলো কি আমরা কি আগের থেকে বেড়ে গেছে কিনা আমি যদি একটু পরিসংখ্যানের দিকে যাই প্রথম আমরা যদি সেই ভোলা সাইক্লোন থেকে শুরু করি নাইনটিন সেভেন্টি সেখানে প্রায় পাঁচ লাখ লোক মারা গেছে তারপরে নাইনটি ওয়ানের সাইক্লোনে সেখানে মারা গেছে দেড় লাখের মতো এক লাখ আটত্রিশ হাজার বলছে অফিসিয়ালি তো তারপরের যে সাইক্লোন যেটা আসছে দুই সালে একটা বড় সাইক্লোন সিডট সেখানে সাড়ে তিন হাজার লোক মারা গেছে কিন্তু তারপরে আমরা কিন্তু এরকম ছোট ধরনের সাইক্লোন আরও কয়েকটা দেখি দুই হাজার নয়তে তারপরে আপনার রোয়ানু দুই হাজার তার আগে মহাসিন ছিল দুই হাজার এবং সাইক্লোন মোরা দুই হাজার ষোলোতে রোয়ানু হচ্ছে ষোলোতে সাইক্লোন মোড়া হচ্ছে সতেরোতে এবং এবছর দুইটা সাইক্লোন দেখলাম সাইক্লোন ফোনই এবং এখন এই সাইক্লোনটা তো সংখ্যার দিক থেকে চিন্তা করলে আসলে সাইক্লোনের সংখ্যা শুধু বাংলাদেশে না আটলান্টিক মহাসাগর এবং অন্যান্য জায়গায় বেড়ে গিয়েছে এবং এই বেড়ে যাওয়ার পিছিয়ে যে বিজ্ঞানীরা যে জিনিসটাকে বলে যে সাইক্লোন ফর্মের যে অনুকূল পরিবেশ সমুদ্রের যে তাপমাত্রা সেটা আসলে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গত একশো বছরে এক ডিগ্রির মতো অলরেডি বেড়ে গেছে অর্থাৎ আমাদের এখন সাইক্লোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবং এই যেভাবে চলছে গ্রিন হাউস গ্যাস নিমিশন এখানে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে এবং এটা দুই ডিগ্রি বা অ্যাবভ হয়ে যাবে তখন আসলে আমরা এই ধরনের সিচুয়েশন আরও দেখব শুধু তাই না এটা যে আরও প্রিডিকশন হচ্ছে যে শক্তিমাত্রা যেটাকে ইনটেনসিটি বলি বাতাসের গতিবেগ সেটা কিন্তু বাড়ছে সেটা বাড়ছে এবং আরও বেড়ে যাবে আরেকটা বড় জিনিস যেটা এটার সাথে আসে যে বৃষ্টিটা সাইক্লোন যখন খুব স্লোলি মুভ করে তখন দেখা যায় অনেক বেশি সে বৃষ্টি ঘটায় বৃষ্টিপাত ঘটায় সেটা হলে অনেক রকম ফসলের ক্ষতি হয় এবং ল্যান্ডস্লাইডের আশঙ্কা থাকে ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা থাকে হিলি এরিয়া তো আমরা ভবিষ্যতে যেহেতু ওয়ার্মিং কন্ডিশনটা বাড়বে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার বেশি থাকবে এবং সাইক্লোনের যে এভাপোরষণ যেহেতু তাপমাত্রা বেশি অনেক বেশি করবে এবং বৃষ্টিও বেশি হবে তো এই সব মিলে আমাদের দেশে এখন যে ডিজাস্টার আছে আমরা যে আইপিসিসির যে স্টাডি বা অন্যান্য স্টাডি থেকে দেখা যায় যে আমরা এরকম দুর্যোগ আরও বেশি ভবিষ্যতে বেশি দেখবো এবং বে অফ বেঙ্গল হচ্ছে সাইক্লোন ফর্মিং একটা সাগর বলা হয় এখানে ফানেল শেপ এখানে তাপমাত্রা যেটা থাকে আরবিয়ান সি থেকে এখানে অনেক বেশি সাইক্লোন ফর্ম করে তো আমাদের জন্য আসলে ভবিষ্যতে হয়তো সাইক্লোনগুলি এইভাবেই আসবে এবং আরও অনেক বেশি এবার একটা বছরে আমরা দুইটা বড় সাইক্লোন দেখলাম তো এরকম হয়তো সম্ভাবনা আরও বাড়বে যদি না হাউস গ্যাস আমরা নিঃশয়টা না কমানো হয় আর কি সুভাষ সুভাষিং রায় আপনার কাছে আসবো যে দুর্যোগ আমরা মোকাবেলা করলাম দুর্যোগ পরবর্তী যে ব্যবস্থাপনা সেই জায়গাটিতে আপনার বিশ্লেষণ জানতে চাই যে আমাদের হাজার হাজার ঘরবাড়ি বাড়ি বিধ্বস্ত হয়েছে ফসল জমির ফসল নষ্ট হয়েছে এই জায়গাটিতে করণীয় কী না করণীয় তো অনেক কিছুই আছে এবং কাজগুলো হচ্ছে এবং আমি যে উদাহরণটা দিয়েছিলাম উনিশশো সালের সেই উদাহরণটা দিয়েছি এই কারণেই একটি দায়িত্বশীল সরকার এখন যে কাজটি করছে তৎকালীন সরকারের কিন্তু সেই দক্ষতাটি ছিল না কিংবা জনগণের প্রতি তার দায়বদ্ধতা ছিল না যে কারণে একটি সরকার দুই আড়াই মাস ক্ষমতা আসার পরেও তার এই দায়িত্বটি বোধ করেনি আমি বিএনপি সরকারের কথা বলছি যে এই যে দুর্যোগটি আসতে পারে এদের প্রস্তুতি গ্রহণ করা মানুষকে বাঁচানোর যে প্রক্রিয়াটি সেটা কিন্তু করেনি করেনি এবং তারপরও আমার এটাকে দুঃখের সাথে বলতে হচ্ছে কেননা তখন তো বিশ্ববিদ্যালয়ে কেবল পড়াশোনা শেষ করে বেরিয়ে গেছি এমন একটা সময় সেই সময় কিন্তু আমাকে খুব ব্যথিত করেছিল যে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী আপনি পুরনো পত্রিকাগুলো যদি একটু উল্টিয়ে দেখেন দেখবেন যে মাননীয় আজকের প্রধানমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী তিনি তার পনেরো দলীয় ঐক্য জোট কিংবা আট দলীয় ঐক্য জোট যেটা বলা হয় সকলকে সাথে নিয়ে তিনি কিন্তু এই দুর্যোগপ্রবণ এলাকায় কিংবা দুর্যোগ পরবর্তীতে জায়গায় তিনি কিন্তু ত্রাণ কাজের জন্য কিন্তু এগিয়ে গিয়েছিলেন তাকে অন্তত রাস্তায় সতেরো জায়গায় বাধা দেওয়া হয়েছিল এবং এই যে কার্যক্রমগুলো যে করতে না দেওয়া এবং এই প্রবণতাগুলো কিন্তু আমাদেরকে তখন কিন্তু আমি বুঝেছিলাম যে একটি জনবান্ধব সরকারটা খুব দরকার আপনি দেখেন এই যে আপনি যে প্রশ্নটি করলেন ওই জায়গাটায় আমি আসি এই দুর্যোগ পরবর্তীতে একটি বড় রকমের দুর্যোগও কিন্তু রয়ে যায় আমি ওই অর্থে বলবো এবং মানুষকে মানুষকে সংঘবদ্ধ করা আর বিশেষ করে সমন্বিত উদ্যোগ আপনি দেখেন যে দুর্যোগের পূর্বে সরকার এবং সরকার ব্যবস্থাপনায় একটা গড়ে অগ্রগতি হয়েছে আমরা টের পেয়েছি একেবারে ওই অঞ্চলে স্বেচ্ছাসেবক নামানো হয়েছে এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সকল মন্ত্রণালয়ভুক্ত ওখানকার যা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের ছুটি পর্যন্ত বাতিল করা হয়েছিল আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সবাই রেডি হয়ে থাকে রেডি হয়ে যায় এবং আমরা গত কয়েকটি দুর্যোগে দেখেছি যে তারা সবসময় প্রস্তুত ছিল এবং দুর্যোগ পরবর্তী পর্যায়েও তাদের উদ্ধার তৎপরতাও চালিয়েছে এবারও দেখেছি যে যুদ্ধ জাহাজ রেডি ছিল উদ্ধারকারী জাহাজ রেডি ছিল এই যে আপনি যুদ্ধ উদ্ধারকারী জাহাজের কথা বললেন আমি আবার আবারও দুঃখের সাথে বলি এই যে কোস্টগার্ড যে আইনটি সাইফুল ইসলাম উনি এটা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন এই আইনটি বাংলাদেশের ছিল না ওই যে একানব্বই সালের যে সরকারটি এসেছিল সেই সরকারের সময় বিরোধী দলের ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সংসদে কিন্তু উত্থাপন করেছিলেন এবং বিরোধী দলের পক্ষ থেকে কোনো বিল আনলে সেই বিল কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা কিন্তু পাশ হবার কথা না কিন্তু ওই দিন সরকারি দলের সংসদ সংখ্যা কম ছিল এবং তারা কিন্তু এই কোস্টগার্ড যে বিলটি এই বিলটির ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয়নি মনে করছে কোস্টগার্ড কী হতে পারে এসব ব্যাপারে গুরুত্ব দেয়নি যে কারণে কিন্তু বিলটা পাশ হয়ে গেছে এবং বিরোধী দলে থাকলেও যে এই মানুষের জন্য কাজ করা যায় সে উদাহরণ কিন্তু একানব্বইয়ের সংসদে বিরোধী দলের থেকেও কিন্তু আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন আজকে আপনি লক্ষ্য করে দেখবেন সকল মানুষকে ঐক্যবদ্ধ করা বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি একটা বড় রকমের ব্যর্থ ঘটেছে সরকার যে থাকবে সে শুধু দায়িত্ব পালন করবে এবং যারা বিরোধী দল থাকবে তারা শুধুমাত্র সমালোচনা করবে শুধুমাত্র সরকারের ভুলগুলোর কথা বলে অবশ্যই বলবে সরকারে ভুল ধরিয়ে দেওয়ার সর বিরোধী একটা দায়িত্ব কিন্তু তাদেরকে যে এগিয়ে আসা আপনি দেখেন এই আপনার গণমাধ্যমের মাধ্যমে আপনি যদি আপনার ক্যামেরাগুলো যদি ওখানে পাঠান কিংবা সাংবাদিক যে প্রতিনিধিগুলো আছে খোঁজ দিয়ে দেখবেন যে বিরোধী দলের কোনো অংশগ্রহণ কিন্তু থাকে না এই ত্রাণ তৎপরতায় কিংবা পরবর্তী পুনর্বাসনে এইটা কিন্তু দুঃখজনক এক সময় তো যখন আমরা ছোটোকালে দেখেছি যে স্কুলে যখন পড়তাম যখন বাংলাদেশে যখন রকম দুর্যোগ নেমে আসতো তখন স্কুল কলেজের ছাত্ররাও তারাও কিন্তু রাস্তায় নেমে আসত এবং তারাও কিন্তু মানুষের কাছে হাত পেতে যে যেগুলো দান গ্রহণ করত সেটা কিন্তু এই পর্যায়ে কাজে লাগাতো এই জায়গায় কিন্তু বড় রকম একটা ব্যত্যয় ঘটেছে এবং একটা ছেদ ঘটেছে আমি মনে করি এটার ব্যাপারেও কিন্তু আমাদের নজর দেওয়া দরকার এই মানবিক মূল্যবোধ জাগ্রত করা কেন আমার একেবারে আপনি দেখেন এই যে বদ্বীপ পরিকল্পনার কথা আমি বললাম নিশ্চয়ই আপনি খুব ভালো করে বলতে পারেন এই বদ্বীপ পরিকল্পনাটি একটি খুব গুরুত্বপূর্ণ পরিকল্পনা একটি সরকার পাঁচ বছরের জন্য থাকে পরবর্তীতে নির্বাচন জন্য পাঁচ বছর থাকতে পারে কিন্তু দু সালে বাংলাদেশ কিভাবে জলবায়ু অভিঘাতটি মোকাবেলা করবে এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তিনি ভেবেছেন এবং আপনি দেখেন ডাস যে প্রকৌশলীরা এবং বন্যা নিয়ন্ত্রণে তারা সারা পৃথিবীতে কিন্তু অনন্য আপনি নিউ ইয়র্কের যে বন্যা প্রবণ যে এলাকাগুলো ছিল সেগুলো কিন্তু তারাই কিন্তু এই জায়গার থেকে উদ্ধার করেছে এবং নিউ যে তারা যে দুর্যোগ প্রবণের হাত থেকে তারা বের করে এনেছে এটা কিন্তু তাদের দক্ষতা এই যে আমাদের এই পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে এই পরিকল্পনাগুলোকে আরও বেশি বেগবান করা আরও বেশি মানুষকে সংশ্লিষ্ট করা বিশেষ করে গবেষকদেরকে আরও বেশি সংযোগ করা এটা খুব জরুরি এই জরুরি কাজগুলোর জন্যই আমি মনে করব আমাদের চেয়ে দায়িত্ব কিন্তু এই শিক্ষকদের কিন্তু অনেক বেড়ে গেছে আপনি আপনার কাছে আসবো যে আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাদ বলি বা উপকূলীয় যে আছে হ্যাঁ সেই ক্ষেত্রে এই যে আমরা ঘূর্ণিঝড় হলেই জলোচ্ছ্বাসের একটা আশঙ্কা থাকে এই জায়গাটিতে আমাদের যে বাঁধের যে উচ্চতা সেটা কি যথেষ্ট কিনা এর থেকে উঁচু করে জলোচ্ছ্বাস রোধে কারণ লোনা পানি ঢুকে পড়ে এর থেকে উঁচু করে করা সম্ভব কিনা এর থেকে উঁচু করা সম্ভব কিন্তু আসলে এই বাঁধগুলি তৈরি হচ্ছে কৃষিকাজের জন্য আমরা যখন এই বাঁধগুলি দেখা দেওয়া হয়েছিল যাতে সমুদ্রের নোনা পানি শস্য খেতে না ঢুকতে পারে এগ্রিকালচারের জন্য করা হয়েছে এবং সাইক্লোন এবং তার যে সার যেটা জলোচ্ছ্বাসের জন্য আসলে হচ্ছে এভাকুয়েশন এবং উনি যেটা বলছেন আমরা এখন দুর্যোগ ব্যবস্থাপনায় ওয়ার্ল্ডে একটা রোল মডেল সত্যিই তাই আসলে আমরা এখন এত ভালো এটাকে নিয়ন্ত্রণ করছি হিউম্যান ফ্যাটালিটিটা অনেক কমে গেছে অনেক অংশ এটা ডবল ডিজিটে চলে আসছে তো এইখানে হচ্ছে যেহেতু খুব অল্প সময় ইভেন্টটা থাকে একদিন বা দুই দিন সেই জন্য ধরেন একটা সার্চ দশ মিটার পর্যন্ত ত্রিশ ফিট হতে পারে এখন যদি আপনার বাদটা আছে সাড়ে চার মিটার বা পাঁচ মিটার এটা যদি আরও দশ মিটার করেন যে পরিমাণ কস্ট বাই হবে এটা আসলে এফেক্টিভ না তো দুর্যোগ ব্যবস্থাপনা যেটা সাইক্লোনের জন্য করা হয় যে সিগন্যাল দিলে তখন তারা ওই বাঁধে এই সাইক্লোন শেল্টার রাস্তা নেবে আবার যখন ঘূর্ণিঝড়টা চলে যাবে সেখানে চলে আসবে আর আদারওয়াইজ এটা খুবই এক্সপেন্সিভ হয় করা যাবে না তা না কিন্তু এটা রক্ষা করতে পারে নর্মাল যে টাইডাল ফ্লাড আছে স্বাভাবিক জোয়ারে যেটা সেটা থেকে আসলে ফসলের ক্ষেত বাড়িঘর সেটাকে রক্ষা করে তো তারপরেও এখন যে প্রসেসটা দেখা গেছে যে আমরা এই পোল্ডারগুলি দেওয়ার ফলে সেডিমেন্ট কিন্তু নদীর মধ্যে জমে গেছে জমে যাওয়ার ফলে নদীর তলদেশ একটু উঁচু হয়েছে এবং যে প্রসেসটাকে আমরা বলি সাবসিডেন্স অর্থাৎ যেহেতু সেডিমেন্ট আরও ফ্লো আসে নাই এটা একটু দেবে গেছে এই সাবসিডেন্স হওয়ার জন্য যেটা হয়েছে যে এখন বাঁধগুলোকে একটু উঁচু করা দরকার এবং উনি যেটা বলছেন ডেটা প্ল্যানে টোয়েন্টি ও বাংলাদেশ ডেলটা প্ল্যান টোয়েন্টি এই পরিকল্পনার মধ্যে এই জিনিসগুলো আছে ব্যাপার আছে আমি একটু যোগ করি নিশ্চয়ই বলবেন বাংলাদেশে এই যে আমাদের যে 54টা নদীর কথা আমরা বলি এবং ওই সব মিলে 57টি আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে বলি এখান থেকে এক থেকে এক 1.5 বিলিয়ন টন পলিম্যাটি জমে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং গ্যাসগুলো কিন্তু শিক্ষক들이 কিন্তু এটা গুরুত্বপূর্ণ গ্যাস যে পলিব্যাটিটা আসে সেটার জন্য কিন্তু আমাদের ডেল্টা প্রগ্রেসিভ আমাদের কিন্তু চড় আবার যাচ্ছে কিন্তু এখন যেটা হয় যে পোল্ডার যখন ছিল না মানে বাদগুলো আমরা যখন দেই নেই তখন কিন্তু এটা ফ্ল্যাট প্লেনে চলে যেত এখন এটা নদীর বেডেই এটা জমে এটা একটা অসুবিধা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে এই জন্য আমাদের কিন্তু পোল্ডারের হাইটটা একটু উঁচু করতে হবে এটা পরিকল্পনার মাধ্যমে করতে হবে প্লাস যেটা হচ্ছে যে আমাদের অনেক জায়গায় হয়তো ড্রেজিং বা আপনার সেডিমেন্টটাকে মুভমেন্ট করে নদীর দিকে নিয়ে আসতে হবে তো এটাও একটা ব্যবস্থাপনার ব্যাপার আছে কিন্তু সবচেয়ে যেটা আমার কাছে মনে হয় আমরা অনেক সক্ষমতা অর্জন করেছি কিন্তু গতকালকে রিপোর্ট দেখতেছিলাম যে শেল্টারগুলোতে যে ধারণ ক্ষমতা একটা হয়তো ছয়শো আছে কিন্তু আড়াই হাজার মানুষ আছে এখনও আমাদের শেল্টার সাফিসিয়েন্ট নাই কোস্টাল এরিয়ায় এই জলোচ্ছ্বাসটা যদি আট দশ ফিট হতো তখন কিন্তু অনেক জায়গায় দেখা যেত যে বাঁধটা ওভারটপ করছে বা ভেঙে গেছে এবং অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারছে এখন যে হ্যাঁ যে জন মারা গেছে অধিকাংশই দেখবেন গাছ পড়ে অর্থাৎ এটা বাড়িঘরের জন্য বাড়িঘর ভেঙে এটা উইন্ডের জন্য হয়েছে কিন্তু আসলে সার্জের জন্য আমরা ওইভাবে দেখি নাই যেটা মানে অন্যান্য সাইক্লোনে বড় সাইক্লোনের ক্ষেত্রেটা কিন্তু হতে পারে কারণ এটা তো চার মিটার সাড়ে চার মিটার দশ মিটার একটা সার্জ আসলে কিন্তু ওটা ওভারটপ করবেই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই শেল্টার সংখ্যা বাড়াতে হবে আর একটা উনি চমৎকার কথা বলেছেন যে গবাদি পশুর জন্য যেটা এখন এই কিল্লাটা এর সাথে অ্যাটাস্ট করতে হয় যাতে ওই গবাদি পশুর জন্য মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে আসে না এটা একটা নতুন তার সম্পত্তি ওইটুকুই ওইটুকুই আর একটা জিনিস আমি জাস্ট একটু অ্যাড করি যে সাইক্লোন শেল্টারগুলো যে আমরা অনেক দুর্যোগ ব্যবস্থাপনা একটা নিয়ে আসছি এটা কিন্তু মাল্টি পারপাস করছি কারণ অনেক সময় দেখা যায় যে এটা অ্যাবান্ডেন পড়ে থাকতো ওখানে ব্যবহার করার উপযুক্ত অন্যভাবে ব্যবহৃত হচ্ছে এইরকম অনেক দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু বাংলাদেশ একটা প্যারাডিগম শিফটে চলে আসছে এবং উন্নত বিশ্ব এবং সবার কাছেই কিন্তু আমি একটা সাইক্লোনের কথা বলি নার্গিস যেটা সিমিলার ক্যারেক্টারিস্টিসে মিয়ানমারে চলে গেছিলো সেখানে দশ হাজার লোক মারা গেছিল এবং এই ব্যবস্থাপনাটা এখন অনেক দেশই বাংলাদেশ কাছ থেকে আসলে এবং কোস্টাল ভলান্টিয়ার মডেলটাই কথাটা একটু বলতে হয় আমাদের প্রায় পঁয়ষট্টি হাজার কোস্টাল ভলান্টিয়ার আছে যারা কিন্তু আমরা আবার ফিরবো আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে দর্শক নেটোলটা একুশ সেটাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সাথেই থাকুন দর্শক একুশের একুশেরাতে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম বুলবুলের পরে আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন ডক্টর আতিক রহমান পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনার কাছে আমরা এতক্ষণ আলোচনা প্রায় অর্ধেক করে ফেলেছি আপনার কাছে আসবো যে জলবায়ু পরিবর্তনের ফলে ঝড় জলোচ্ছ্বাস বাড়ছে আপনার বিশ্লেষণটা জানতে চাই যে আসলে এত ঘন ঘন কেন ঝড় জলোচ্ছ্বাস আমাদের উপরে আসছে জি জলবায়ু পরিবর্তনের কতগুলো বড় মাত্রায় ডিটারমিনেন্ট কি হয় একটা হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এখন এই সমুদ্র বায়ুমণ্ডল ভূমণ্ডল মাটি আর প্রাণীমণ্ডল জীবনমণ্ডল যেটা হ্যাঁ সেটা হচ্ছে আমাদের গাছপালা পশু পাখি সব এই সবগুলো হাইলি টেম্পারেচার সেন্সিটিভ মানুষের জীবন নিয়ে যদি উদাহরণ দেয় আমার বডি 98.6 ডিগ্রি থার্টি ডিগ্রি সেলসিয়াস থার্মোস্টেটেড যদি একটু জ্বর বাড়ে তাহলে বলে প্যারাসিটামল খাও একশো থেকে একশো এক হলেই এক হলেই যদি দুই হয় তাহলে কি হলো এটা তো প্যারাসিটামল না ম্যালেরিয়া ট্যালেরিয়া না টেস্ট করো তিন হলে বলে টেস্ট করো তাড়াতাড়ি ডাক্তার ডাকো চার হলে বলে হাসপাতালে পাঠাও পাঁচ হলে বলে হাসপাতালে পাঠাও আর ছোট ভাইকে কানে কানে বলে একটু গোড়স্থান দেখে আসো কী অবস্থা বলা যায় না হ্যাঁ তাহলে আমরা হাইলি সেন্সিটিভ আমার ধান গাছ সাঁত্রিশ ডিগ্রিতে একটা আপার লিমিট আছে এরপরে টেম্পারে ধান ফল করে যায় আমার মাছ যে পানিতে থাকে এক একজন এক এক টেম্পারেচার পানিতে থাকে যেই জন্যে নিচে থাকে আরেকটু নিচে থাকে কিন্তু যদি টেম্পারেচার বেড়ে যায় তারা অন্য জায়গায় চলে যায় সেই জন্য এখন ইলিশ খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় ইলিশ হবে কিন্তু ইলিশ হচ্ছে আমরা যে পলিসি নিয়েছি সরকার যে পলিসি নিয়েছে তার ফলে ইলিশের সংখ্যা বেড়েছে কিন্তু জেলে জানে না কোথায় গেছে আগে জেলে জানতো কোথায় যাচ্ছে মাছ কম ছিল তো এই যে হচ্ছে এগুলো জলবায়ু পরিবর্তনের আলামত বা এক্সপ্রেশন এখন আমাদের এই বুলবুল কি করলো আমরা ফনি থেকে বেরোচ্ছি ফনি ছিল গত চল্লিশ বছরের সাউথ এশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাইক্লোন উড়িষ্যায় আঘাত এনেছে কিছুটা তার আগে দুর্বল হয়ে গেছিল পশ্চিমবঙ্গে কিছুটা করেছে বাংলাদেশে আস্তে আস্তে এত দুর্বল হয়ে গেছে খবর নেই এবং যেহেতু এটা যখন ভাতা ছিল তখন এবং দিনের বেলা আঘাত এনেছিল মানুষ আর খুব বেশি যেতে হয় এদিক ওদিক এটা যদি মধ্যরাতে আঘাত আনত যদি আমাদের যেটা গত রাতে যদি বুলবুল হাই টাইপ যখন আমাদের জোয়ার জোয়ারের সময়টা যখন বড় জোয়ার যখন তখন এবং মধ্যরাতে যদি আঘাত আনত বা নয়টার সময় তাহলে আমাদের প্রচুর ক্ষতি হতো সেটা আল্লাহর দোয়া ভগবানের আশীর্বাদ গডের ইচ্ছা আমরা বেঁচে গেছি লক্ষ লক্ষ লোক বেঁচে গেছে বিভিন্ন ধরনের কষ্ট হতো মৃত্যু সংখ্যা বাড়ত নির্ভর তো সেটা বেঁচে যে আমরা একটা অবস্থানে আছি এত ঘন ঘন কেন হচ্ছে যে প্রশ্নটা বোধ আপনি করছেন এত ঘন ঘন হওয়ার কথা না আমরা আগে বলতাম যে প্রতি দশ বছরে একটা মেগাসাইক্লোন হয় আমাদের এলাকায় সেটা বলেছি যে পাঁচ বছরে দুটো হয়ে গেলে এক্সেস এবং এর যেটা সিডারের ব্যাপারে সত্য ছিল এখন এটা আরও ঘন হয়েছে শুধু বঙ্গোপসাগরে না এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পৈটারিকোতেও যেমন হয়েছে সেখানে ট্রাম্প বলল আঠারো জন লোক মারা গেছে গুনে দেখা গেল তিন হাজার লোক মারা গেছে বাংলাদেশে আমাদের পরম সৌভাগ্য আমাদের ভলেন্টিয়ার আছে আমাদের নীতি আছে আমাদের কাজ আছে ওই ধরনের সংখ্যা আজকাল আমরা খুঁজি না আমরা এখন দশের কোঠায় খুঁজি আট নিয়ে চিন্তিত হচ্ছে মন্ত্রী সাথে এই মাত্র আমরা যে কথা বলে এলাম বেশি না কম না কি করা যাবে কারণ বাইশ লক্ষ লোক ট্রান্সফার হয়েছে বাইশ লক্ষ যে কোনো পৃথিবীর বাইশ লক্ষ লোক ট্রান্সফার হলে দু তিনজন সচেতনতার মাত্রা এতটাই বেড়েছে যে আগে মানুষকে নিয়ে যাওয়া যেত না জি এখন নিয়ে যাওয়া ছিল না এক সময় এগারো নয়টা পর্যন্ত রাতের খাওয়া হয়ে গেছে আকাশের অবস্থা দেখেছে বলেছে যে যাওয়া উচিত আমরা শুনেছি তখন ছিল না চার লক্ষ তিন লক্ষ শুনছিলাম আমরা তো মনিটর করছিলাম হঠাৎ করে সেটা বাইশ লক্ষ তার মানে মানুষ তার সেবায় আজকে আমি এই বলে আসলাম যে ভবিষ্যতে আমার যে পরিকল্পনা হবে এখন আমরা মানুষকে নিচ্ছি শেল্টারে ভবিষ্যতে আমি শেল্টারকে নিয়ে আসবো মানুষের কাছে অর্থাৎ প্রত্যেক গ্রামে হাই স্কুলটা যেটা হবে সেটা এমন হবে মন্দিরটা মসজিদটা যেমন হবে এমন হবে যে সেটাই হবে শেল্টার আমাদের ডিজাইনে নতুন ভাবে ভাব নতুন সম্পূর্ণ চিন্তা যে আমার কাছে আসবে আমি মানুষ হয়ে আমার বৃদ্ধা মাকে নিয়ে ষাট বছর বছর তাকে নিয়ে আমি কোলে করে যে কিলোমিটার হাঁটবো না হাঁটবো না ওটা আমার জানা থাকবে আমার এলাকায় কি আছে আমার গরুকে তামতে হবে না আমি যে কতক্ষণ পর গরুটাকে দেখতে পারলে আমি নিশ্চিন্ত আমি যাব তো এগুলো হচ্ছে কিন্তু আমার যে নাম্বার অফ সাইক্লোন যেটা সেটা বেড়ে যাচ্ছে আরব উপসাগরে চারটা সাইক্লোন হয়েছে এই বছর যেটা আরব উপসাগরে খুব বেশি সাইক্লোন হয় না তার মানে দ্য ফ্রিকোয়েন্সি ইজ ইনক্রিজিং এটা হচ্ছে একটা কথা এখন হচ্ছে ইন্টেন্সিটি ভেলোসিটি আমরা বলছি এই দুটো যখন হবে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে ভেলোসিটি ইনক্রিজ করবে এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের আলামত কম্বাইন্ড ইফেক্ট এখন ভ্যালোসিটি কীভাবে ইনক্রিজ করছি বলছি এটা একশো আশি বেগে এসছিলো সিটার এসছিল দুশো বাইশ কিলোমিটার বেগে এখন এই বেগটা কাকে বলে এইটা নিয়ে আজকে আমি তিন চার জায়গায় কথা বলছিলাম বেগটা হচ্ছে কতগুলো বেগ একটা বলা হচ্ছে কিলোমিটারে যাচ্ছে এটা হচ্ছে চক্ষুটা আই অব দা অথবা আমরা যেটা সেন্টার বলি সেন্টারটা কেন্দ্র বলি বাংলায় ইংরেজিতে বলে চোখ আই এইটা মুভ করে হচ্ছে সম্পূর্ণ জিনিসটা নিয়ে মুভ করে আরেকটা হচ্ছে এর এই মুভমেন্টটা আছে এই মুভমেন্টটা উপরে যেটাকে বলে আর ভেতরে যেটা সমান না কারণ বড় ঘূর্ণি হলে ওই একই সময় যদি তিনশো ডিগ্রি ঘুরে আসে আর এই ছোট করে তিনশো ডিগ্রি ঘুরে আসে তাহলে সমান না তাহলে এই ভেলোসিটা হচ্ছে ওই একশো আশি একশো সোনা গেল যখন সুন্দরবনে এসে আঘাত এনেছে তখন আশি এবং ষাটের থেকে তারপরে তো এই দুটো হলো আর একটা বলে যেটা আমাদের আবহাওয়িদরা বলেন যে এটা জোরে একটা ঝটকা মারতে পারে এই ঝটকা মানে হচ্ছে ওই যে ঘূর্ণনের শেষ মাথায় একটা লেজের মতো আছে এটা নড়াচড়া করে তো এটা যাওয়ার সময় একটা থাপ্পড় দিয়ে সেইটা জোরে হতে পারে যেই জন্য অনেক গাছ পড়ে গেছে প্রথম বড় ধাক্কায় গাছের শিকড় নড়ে গেছে পরের ধাক্কায় ওটা ফেলে দিয়েছে এই জন্যে গাছ যে গাছ হয়তো চল্লিশ বছর টিকে ছিল জীবনে আশি বছর দুইশো বছরের গাছ পড়ে গেছে এই এলাকায় সুন্দরবনেও অনুরূপভাবে অনেক গাছ পড়েছে অনেক গাছ ভেঙে গেছে এখন সুন্দরবন আমাদেরকে বাঁচিয়েছে নিজের বুক দিয়ে এটা আমরা শুনেছি শুনছি দেখেছি এবং আগেও আমরা শিখেছি আমাদের সিডারের সময় যে সিডারের সময় এখন এইগুলো নিয়ে কতগুলো নীতি আছে সুন্দরবনকে আমরা কীভাবে বাঁচব ভবিষ্যতে সেই নিয়ে কথা হতে পারে এইগুলো সবই জলবায়ু পরিবর্তনের যে স্ট্র্যাটেজি ওভারঅল স্ট্র্যাটেজি টেম্পারেচার বেড়ে যাচ্ছে এটা কমবে না ইমিডিয়েটলি আর আমার যদি টেম্পারেচার ধরেন আমরা সবাই এঞ্জেল হয়ে গেলাম বলে এঞ্জেল সিনারিও সিনারিও সবাই এঞ্জেল কেউ আর শ্বাস নিতে হবে না মানুষ সবাই ঠিক হয়ে গেল তাহলে পৃথিবীর টেম্পারেচার কমে আসবে বিশ বছরে দশ বছরে কিন্তু আমার সিলেভেল রাইজ কমবে না সিলেভেলের বার্তা থাকবে আগবে তিনশো বছর পাঁচশো বছর তাহলে আমার লবণাক্ত তার সঙ্গে বাড়তে থাকবে তার মানে আমার দক্ষিণ অঞ্চল যেখানে আমার এখন লবণাক্ততা নেই তখন লবণাক্ত থাকবে এখন যেখানে আছে সুন্দরবন সেখানে কতটুকু সুন্দরবন লবণাক্ত সহ্য করতে পারবে সেটার উপর নির্ভর করে তাহলে আমি কোথায় সুন্দরবন নতুন তৈরি করব হয়তো আমাকে আরও উত্তরে আসতে হবে উত্তরে আমার লক্ষ লক্ষ মানুষ সুন্দরবনকে চাপছে আর দক্ষিণে আমার লবণাক্ততা সুন্দরবনকে চাপছে সেই সুন্দরকে আমার বাঁচাতে হবে আগামী সাইক্লোন থেকে বাঁচার জন্য বুলবুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আমাকে সামগ্রিকভাবে একটা সামগ্রিক পরিকল্পনায় আমাকে জলবায়ু পরিবর্তন অন্তর্নিহিত করতে হবে আমার সাইক্লোন প্ল্যানিংয়ের ভেতরে সাইক্লোন প্ল্যানিংকে আমার অন্তর্নিহিত করতে হবে আমার ডিজাস্টার প্ল্যানিংয়ের ভেতরে ডিজাস্টার প্ল্যানিংকে আমার অন্তর্নিহিত করতে হবে আমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের ভেতরে যেটাকে আমরা এসডিজি বলছি কারণ এসডিজি আমার উদ্দেশ্য এবং ডেল্টা প্ল্যান ডেলটা প্ল্যান যেটা আরো লম্বা এবং আমি ডেলটা প্ল্যান শব্দটি ব্যবহার করতে রাজি না কারণ 100 বছর বা 80 বছর একটা প্ল্যান হতে পারে না এটা একটা স্ট্র্যাটেজিক আমাকে আমার মানে এখন ধ্রুবতারা আমাকে প্ল্যানিং দেয় না ধ্রুবতামারা আমাকে একটা পথ দেখায় যে এই পথে চলো এই চিন্তা করার সুযোগ দেয় তাহলে সেই অর্থে চিন্তা করার সুযোগ হচ্ছে ডেলটা প্ল্যান এবং এগুলো সবই আমাদের অষ্টমার্স বার্ষিকী পরিকল্পনা একুশ বছরের মানে কাজটা চলছে কাজটা চলছে চিন্তাটা এই করে আমার জলবায়ু পরিবর্তনকে এর সঙ্গে মেশাতে হবে দেখতে হবে বুঝতে হবে এবং সেই জন্যে আন্তর্জাতিক যা করণীয় করতে হবে আন্তর্জাতিক যাই করি ওরা যারা বড় লোক তারা একটা আইন করে দিয়েছে যে আমরা খুব আমাদের টাকা পয়সা নেই আমরা গরিব আমাদের টাকা পয়সা নেই টাকা পয়সা আমাদের প্রাইভেট সেক্টরের কাছে সেখানে যাও সেখানে যে ব্যবসা বাণিজ্য করে দেখো জলবায়ু কি টাকা পাওয়া যায় এবং যে টাকা আসার কথা একশো বিলিয়ন ডলার দু সালের পয়লা জানুয়ারি কিন্তু বেশি দিন নেই কোনো সম্ভাবনা দেখছি না কারণ মাত্র চোদ্দ বিলিয়ন ডলার এসছে সেটা খরচ হয়ে যাচ্ছে এখন আসছে সাত বিলিয়ন ডলার তো এই সাত বিলিয়ন দিয়ে একশো হয় না যদি আজ আগামী তিন মাসের মধ্যে একশো হয় তাহলে আজকে আমাকে অন্তত ষাট সত্তর বিলিয়ন ডলার থাকতে হবে সেই অবস্থা আমরা নেই অতএব আলোচনা চলতে হবে দুঃখবশ তো শুনতে খারাপ শোনাবে আলোচনাটার মূল ধরনটা হচ্ছে তালগাছটা আমার চলেন আমরা সব মিলে আলোচনা করি হ্যাঁ তো তাল হচ্ছে বড় লোকদের বড় লোক দেশের যেটা মোটামুটি আমি ভোগ বিলাস করবো টাকা দিতে পারবো যেটা আমাদের গ্রামের হুজুররা যখন বা মৌলভী সাহেবরা বা মেম্বার অব দ্য এক্স ওয়াই জেড নাম বললাম না কিসের মেম্বার তারা যখন সালিসিতে সালিসিতে বসে তখন মোটামুটি তারা যেটা করে একটা হয় ওরাও সেটা করে ওই সালিসিতে যদি একটা নারী থাকে যার দোষ তাহলে মহিলার সব দোষ হয় মহিলা স্যার আপনার কাছে আসবো আমরা আমি এবার একটু সাইফুল ইসলাম আপনার কাছে আসবো স্যার যে কথাগুলো বলছিলেন এই ক্ষেত্রে মানে আমাদের গবেষণা কি যথেষ্ট আছে না বা চলছে না গবেষণা চলছে কিন্তু আমার মনে হয় এটা একটু সব জায়গায় গবেষণাটা বাড়াতে হবে তো জাস্ট কয়েকটা পয়েন্ট আমার মনে হয় একটু ম্যানেজমেন্টে আমরা রোল মডেল সেটা ঠিক আছে কিন্তু এখনও মানুষ আন্দাজ যে সাইক্লোন শেল্টার রেশিও সেটা কিন্তু এখনো কম এবং উনি যেটা বলেছেন অ্যাগ্রি করি যে আসলে শেল্টারকে নিয়ে যেতে পারি বাট সেটা তো একটা ট্রানজিশন ইট টেক্স টাইম আমাদের এখনই মানে হিসাব করে গবেষণা করে কোথায় কত বেশি শেল্টার লাগবে কারণ আমরা দেখছি ছয়শো জনের ক্যাপাসিটিতে আড়াই হাজার আছে এটা একটা পাশাপাশি রেডিও সিস্টেম যেটা আমি আমাদের একজন চলচ্চিত্র পরিচালক উনি বলেছিলেন আটকা পড়েছেন ওনার কাছে মোবাইল যারা থাকে তাদের একটা রেডিও সিস্টেম তারা কিন্তু অনেক সময় জেলেরা বা অন্যান্য কেউ যদি এইটাকে এনহ্যান্স করতে হবে এবং আমাদের যে বাদ এগুলি আসলে আমরা যখন সিডর বা আইলর বা কোনো একটা সাইক্লোন আসে যে এখন বুলবুল এখন আমরা চিন্তা করতেছি আমাদের বাদগুলা কেন দুর্বল টেন্ডার করেছি এটা হয় নাই এটা একটা ড্রাস্টিক সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কিন্তু বাদগুলোকে আমার সেরা শক্তিশালী করতে হবে এই সবগুলো ব্যবস্থাপনা কিন্তু আমাদের প্রতিবারই কিন্তু মনে করিয়ে দেয় যে আগামী সাইক্লোন আসার আগে এবং যেটা আলোচনা করলেন যে শুধু বে অফ বেঙ্গলের অ্যারোবিয়ানসিতে দুইটা বড় সাইক্লোন মা এবং সাইক্লোন কায়ার আসছে সো আমরা আশা করব যে জলবায়ু পরিবর্তন প্রভাবে আরও যেটা বিশ্বব্যাপী যে ইমিশন এখনও সেইভাবে প্যারিস এগ্রিমেন্ট ফলো হচ্ছে না ভবিষ্যতে বাড়বে এবং আমাদের প্রস্তুতি হবে আরও আরও আপনার কাছে আসতে চাই যে আমরা দক্ষিণ অঞ্চলে দেখেছি যে বিশেষ করে সাতক্ষেরায় এখানে তো মানুষই নিজের ধ্বংস ডেকে আছে এই যে নোনা পানি তারাই ঢোকাচ্ছে এই জায়গাটাতে মানে নজরদারিটা কি খুব মানে খুব বেশি হচ্ছেও না এই জায়গাটিতে আসলে এখন মানে দরকারটা কি ডক্টর আতিকুর রহমান যা অল্প সময়ে বলেছেন মোটামুটি সব কিন্তু বলা হয়ে গেছে আমাদের যে সচেতনতার যে জায়গাটি সেই জায়গাটি আমরা মুখে যতটা বলতে পারি আমরা কার্যক্ষেত্রে সেটা করতে পারি না আমাদের পরম সৌভাগ্য যে আমরা বঙ্গবন্ধু সুকন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি যিনি একানব্বই সালে যখন বিরোধী দলে ছিল তখন তিনি বিরোধী দল থেকে তিনি যে কোস্টগার্ড আইনের পাশ করিয়েছিলেন শুধু তাই না এই যে সব জায়গায় যে বৃক্ষরোপণ অভিযানটি পরিচালিত করতে হবে এইটা কিন্তু তখন থেকে শুরু করেছেন এই যে ভাবনার জগৎটি এই ভাবনার জগতটির কারণেই আমার সৌভাগ্য হয়েছিল সারবুড়ো ওই ইতে ছিলেন দুই হাজার সালে সুইজারল্যান্ডের জেনেভাতে যে জলবায়ু পরিবর্তন যে উগাতের যে সম্মেলন ছিল সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন বাঙ্কিমুন একেবারে স্পষ্ট করে বলেছেন আগামী দিনের যে মহাবিপর্যয়ের দিকে পৃথিবী যাচ্ছে যেটা কোনো বিশ্বযুদ্ধ কিন্তু আর ইয়ে নিয়ে বাঁধবে না অস্ত্র নিয়ে যুদ্ধ হবে না অনেকে মনে করেন পারমাণবিক যুদ্ধের আশঙ্কা আছে নানান রকম শক্তির ব্যাপার আছে কিন্তু এই বিপর্যয়টা আসবে কিন্তু এই জলবায়ু পরিবর্তনের কারণে এবং এই যে এর অভিঘাত যেটা স্যার উল্লেখ করলেন এই অভিঘাতের যে বিরুদ্ধে যে আন্দোলনটি সেটার কিন্তু নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সেই কাজটি করছেন আমি সারা সরি যোগ করি বাহাত্তরতম জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় স্পষ্ট করে বলছেন আপনাদের যারা বড় বড় রাষ্ট্র যাদের প্রচুর অর্থ আছে যারা মানবাধিকারের কথা প্রায় মুখে বলেন কিন্তু মানবাধিকারের সঙ্গে আমি বুঝি না আপনাদের মানবাধিকারের সংজ্ঞা আটলান্টিক মহাসাগরের এপারে একজন এক ধরনের মানবাধিকারের সংজ্ঞা ওপারে একটা মানবাধিকারের সংজ্ঞা এই নীতি এই সংজ্ঞা মানবাধিকার হচ্ছে আমার আমার মানবের মানবের অধিকার অধিকার আজকের পরিস্থিতিতে এই যে আপনার জলবায়ু পরিবর্তনের যে বিষয়টির কথা বলছি আজ থেকে প্রায় একশো বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলের ছাত্র আপনি ছিলেন আমিও ছিলাম সেই হলে প্রথম যিনি পাধ্যক্ষ ছিলেন ডক্টর নরেশ সেনগুপ্ত তিনি একটা বড়ো আকারে একটা বই নিখেছিলেন এবং এই জলবায়ু পরিবর্তনে নদী বাঁচানোর জন্যে আমরা কিন্তু মাথায় নিই নি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত ওপরে রবীন্দ্রনাথের বই আছে পরিবেশবাদী রবীন্দ্রনাথ আমরা ভাবিনি এবং দেখা যাচ্ছেন আপনি এই যে হলকর্ষণ উৎসবটি যেটা শান্তিনিকেতনে বিশ্বভারতীতে পালিত হয় এটা কিন্তু অনেক রকম গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই জায়গাগুলোতে আমাদের সকলকে কিন্তু একত্রিত করতে হবে আর যে কথাটি বলছেন এই যারা ক্ষতিগ্রস্ত হয় তারা কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন এবং তাদের অনেক ক্ষেত্রে এই যে লবণাক্ত পানি এই সমস্ত বিষয়গুলো তাদের মাথায় ঢুকার কথা না এই জায়গাটাতে একটা দরকার যে তাকে জীবিকার প্রয়োজনে এই কাজগুলো করতে হয় এবং আপনি জানেন যে প্রচন্ড জলস্বাস এবং নদী উত্তাল সমুদ্র উত্তাল তারপর জেলেরা মাছ ধরতে যাচ্ছে না কারণটি হচ্ছে তার বাঁচার কালকে তো তাকে ভাত খেতে হবে এবং তার সন্তান বাঁচাতে হবে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোতে আমাদেরকে আমাদেরকেই ভাবতে হবে যারা আমাদের ভাবনার কথা জি এটা আমাদের আর একটু সচেতন হওয়া দরকার আতিক রহমান স্যার আপনার কাছে আপনার কাছে আবার আসব আপনাকে তিন মিনিট সুযোগ দিতে পারবো সেটা হচ্ছে যে সুন্দরবন আমাদের বাঁচিয়ে দিল তো আপনি আমরা জানি যে এই এই ঝড়টি যদি আরেকটু গিয়ে ভোলা বা দক্ষিণ অঞ্চলের দিকে যেত তাহলে আরও ক্ষয়ক্ষতি হতো হ্যাঁ তার দুটো আরেকটা কারণ যেটা সবাই আমরা ভুলে যাচ্ছি এই আমি আমি আরেকটা জায়গায় বলছিলাম আজকে যে যদি এই বুলবুল পানির উপর দিয়ে আসতো রিএনার্জাইজড হতো আরো বাড়ত আরো শক্তি পেতো আরো শক্তি পেত কিন্তু পশ্চিমবঙ্গে ধাক্কাটা কে এটা অনেক শক্তি হারিয়ে ফেলেছে ষাট থেকে আশি কিলোমিটার নেমে আসছে সেটা যখন আমাদের সুন্দরবনকে আঘাত করলো তখন ওই রকম ছিল। এবং সুন্দরবন তখন এটাকে সহ্য করতে পারলো হ্যাঁ অনেক ধ্বংস হয়েছে সুন্দরবন গাছ পড়ে গেছে অনেক এলাকা বুক দিয়ে আছে তার বুক দিয়ে আটকে এখন এই সুন্দরবন কতবার আমাদেরকে আটকাবে কত ফ্রিকুয়েন্সি হলে পারবে সেটার জন্য আরো আমরা এটা সিডারের সময়ও ধ্বংস হয়েছিল তখন দুটো ভাগ হয়ে গেছিলো একদল বলেছিল যে ভেতরে যারা ছিল যে সব গাছ কেটে ফেলা হোক যেগুলো ভেঙেছে আর আমরা ভাবলাম পরে যে বৈজ্ঞানিকদের জিজ্ঞেস টিজ্ঞেস করে যে গাছ কাটব ধরো না প্রকৃতি তার নিজের নিজের মতো করে নিজের মতো সেই জন্যে ছয় মাসের ভেতরে এটা ধরতে দেওয়া হলো না তাতে তখনকার নেতৃত্ব যিনি ছিলেন তিনিও বকা খেয়েছেন আমরাও বকা খেয়েছি কারণ অনেকের টাকা পয়সার ব্যবস্থা বন্ধ করে দিয়ে হয়ে গেছিল। তো তখন এটা ছয় মাসের ভেতরে নতুন উদ্ভিগন করে নিচ থেকে বোঝা যেত না প্লেন থেকে দেখলে স্যাটেলাইট থেকে দেখলে একটু হালকা সবুজ ছিল এই এলাকাটা যেখানে নতুন হয়েছে আর যেগুলো পড়ে গেছে সেগুলো ছিল একটু গাঢ় সবুজ কদিন পরে এটা আরও শক্তিশালী হলো বড় হলো আমি ভেবেছিলাম যদি পনেরো বিশ বছর যায় তাহলে পরবর্তী আরেকটা ধাক্কা সহ্য করতে হবে দুর্ভাগ্য অবস্থা পাঁচ থেকে সাত বছরে আবার আক্রান্ত হল তো সেই এই ফ্রিকোয়েন্সিটা কমে আসছে অর্থাৎ এখন সুন্দরবনকে আমাকে বাঁচাতে হবে কি করতে হবে দুটো ধাক্কা সুন্দরবনের জন্য একটা হচ্ছে যে আমরা যদি এত লোভী হয়ে যাই যেটা জলবায়ু পরিবর্তন যেটা জলবায়ু পরিবর্তনের উৎস আমাকে আমার এয়ারকন্ডিশন চালাতে হবে আমাকে আমার গ্যাস নিতে হবে আমাকে আমার বিদ্যুৎ নিতে হবে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের

এখন চায়না ইন্ডিয়ার একটু শক্তিশালী হয়েছে তাদের কমে গেছে আমরা আছি তাহলে আমাদের জীবন বাঁচাতে হলে আমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে সুন্দরবনকে বাঁচাতে হবে বাঁচাতে গেলে সে একটা হচ্ছে লবণাক্ততা যদি অতিমাত্রায় বেড়ে যায় জল উঠে তাহলে এই সুন্দরবন সেটা সহ্য করতে পারবে না পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর তারপর এরপর জি আর যদি আমরা সেখানে আমাদের লোভটা এত বেড়ে যায় যে এখানে আমরা পলিউশন করে

যা ফিল্ডে করেছে আজকে আমি কমল বারোটা মিডিয়া ফলো করেছে সারাটা দিন একদমই শেষ সময় এটা জ্ঞান বাড়ছে আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা এটা জি আমরা এটা পারবো নিশ্চয় আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক শেষ করছি নিডলটা টাইগু সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি নিম্নচাপ ঝড়ে বিভিন্ন স্থানে জনের মৃত্যু বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত